বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল নয়, এখনও জনপ্রিয়তার শীর্ষে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি এখন ক্ষমতায় থাকতো বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে স্বাধীনতা উদযাপন কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন হাফিজউদ্দিন। দেশে গণতন্ত্রের চর্চা নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপির ওপর যে পরিমাণ নিপীড়ন হয়েছে তা আর কোনো দলের ওপর হয়নি বলেও মন্তব্য তার। সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, কিন্তু তাদের অবস্থান সর্বদাই নাগরিক স্বাধীনতার বিপক্ষে বলে মন্তব্য করেন এই নেতা। বিএনপি মোটেই হতাশাগ্রস্ত একটি দল নয়, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। যদি বিগত নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো তাহলে আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকতো আমাদের দল বিএনপি। যদি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে এই জনপ্রিয় দল বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে।